হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার এবারের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। চলুন দেখি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে হয় আর কি কি লাগে। আমি জানি আপনারা অনেকেই জানেন এই রেসিপিটা বানানো, তারপরেও যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আমার বানানো। তো যদি আমার রেসিপিটা ফলো করতে চান তাহলে আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। তাহলে শুরু করি রান্না, চলুন। এখানে আমি নিয়ে নিয়েছি আমার গার্ডেনের কচু, ফ্রোজেন করা ছিল, সিদ্ধ করে আমি ফ্রোজেনে রেখে দিয়েছিলাম। সো আজকে আমি গার্ডেনের কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমেরিকায় আমরা 3 মাস গরম পাই, এই 3 মাসেই আমাদের অনেক গার্ডেনিং হয়। সো আমি আমার গার্ডেনের কচুটাকে সিদ্ধ করে ফ্রোজেনে রেখে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা 2 টুকরো করে আর একটা লেজ। নিয়ে নিয়েছি রসুন কুচি, নিয়ে নিয়েছি আদা কুচি, নিয়ে নিয়েছি আস্ত কাঁচামরিচ হালকা ফেলে দিয়েছি, নিয়ে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে, আর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 4-5টি তেজপাতা। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম তেজপাতাগুলি। এখন হালকা একটু নেড়ে দিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আস্ত রসুন আস্ত কাঁচামরিচগুলো। এভাবে 2 মিনিট রাখবো হাই ফ্লেমে, পেঁয়াজগুলোকে খোলা ভাজবো। 2 মিনিট পরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন আমি একটু নেড়ে দিব হালকা করে। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে পেঁয়াজটাকে একটু কষাব, কিছুক্ষণের জন্য কষাতে দিব ঢাকা দিয়ে। কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম ঢাকা। এই ফাঁকে আমি অন্য একটা চুলায় ফ্রাই প্যান বসে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো তেল, হালকা তেল মাছটাকে ভাজার জন্য। এখন আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই প্যানে। কিছুক্ষণ আমি হালকাভাবে রেখে নেবো এক সাইড, তারপরে আর উল্টে দেব। একটাকে উল্টে দেব, রেখে দেবো আরো কিছুক্ষণ, এভাবে 2-3 মিনিট। ওইদিকে আমার মশলাটাও হয়ে গেছে কষানো। এখন আমি লাউ শাকটা দিয়ে কচু শাকটা দিয়ে দিব, কারণ মশলাটা বেশি কষাবো না, কারণ কচুটাও ভালো করে কষাতে হবে মশলার সাথে। দিয়ে দিলাম কচু শাকটা, এখন আমি ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে শাকটাকে। দিয়ে দিব হাই ফ্লেমে ঢাকা কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম ঢাকা 10-15 মিনিটের জন্য, কারণ ওইটা থেকে অনেক পানিও বের হতে পারে, প্রয়োজন ছিল। তো আমি ওভারনাইট রেখে বাইরে রেখে নরম করছি, তারপরেও যদি পানি বাইরে। সো দিয়ে দিলাম ঢাকা কিছুক্ষণের জন্য, পরে আমি আবারও চলে আসতেছি। ওইদিকে আমার মাছটাও হয়ে গেছে, আমি আরেকটা প্লেটের মধ্যে তুলে নিব।
ওইগুলো আমার মাছটা ভাজা। চলে আসলাম কিছুক্ষণ পরে চেক করতে, এই যে অনেকগুলো পানি বের হয়েছে, আমি একটু হালকা নাড়া দিয়ে দিব। দিয়ে দিব আবারও রাখা। চলে আসলাম 15 মিনিট পরে, দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে, পুরো বুনাও হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম মাছটা, মাছটা দিয়ে দিয়ে দিব আমি 1 কাপ পানি। পানি দিয়ে এই মাছটা দেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে দিলাম, কারণ আমি চাই মাছে আর কচুর মধ্যে যাতে ঘ্রাণটা ঢুকে, মাছের ঘ্রাণটা যাতে কচুর মধ্যে ঢুকে, এই জন্য দিয়ে দিলাম। আবারও আমি আরো 10 মিনিট ঢাকা দিয়ে দিব মাছ দিয়ে। ইলিশ মাছের যে একটা ঘ্রাণ আছে ওইটা চাই পুরো কচুর মধ্যে ঢুকবো। ওকে, ওয়েট করলাম আমি আবারও আরো 10 মিনিট, দিয়ে দিলাম ঢাকা আরো 10 মিনিটের জন্য। আমি চলে আসলাম 10 মিনিট পরে, দেখি কি অবস্থা। আমার কচুটা পুরাই শুকিয়ে গেছে, পানি অলমোস্ট ডানও হয়ে গেছে। এখন আমি একটা নাড়া দিয়ে দিব, হাই ফ্লেমে আগুনটা দিয়ে দিবেন 10 মিনিটের জন্য। দেখছেন কীভাবে শুকিয়ে গেছে কচুটা, আর আমি মাছটাকে এরকম ফ্রাই করবো, একটু ভেঙে মিক্স করে দিতে কচুর সাথে। আর এইভাবে অনবরত নাড়তে থাকবেন 2-3 মিনিট। কি একটা ভালো স্মেল আসছে! আপনারা মনে রাখবেন একটা জিনিস, কচুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। এইভাবে কচুর শাকটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খাইলে অনেক স্বাদ আসে, অনেক মজার একটা রেসিপি। এইভাবে আমি অনবরত 5 মিনিট নাড়লাম, একবারে দেখছেন কচুটার পানি শুকিয়ে গেছে, কি মজার একটা কালার আসছে, অনেক টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখছি। এইভাবে অনবরত নাড়তে থাকবেন, মানে খোলা ঢাকা দিয়ে না। মাছটা ভেঙে গেলে আরো ভালো সব কচুর সাথে মিক্স হয়ে যায় ফ্লেভারটা মাছের। এখন আমি নামিয়ে নিচ্ছি, চুলার আগুনটাও বন্ধ করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার কচু শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, যাতে সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি আবারও চলে আসবো নতুন একটা রেসিপিতে, আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।